আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়, শ্রেষ্ঠ নারী বলা হয়। এক নম্বরে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেয়। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায় এটা নিষিদ্ধ। নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন, যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে, যত চুল দেখবে অতগুলো সওয়াব আপনার আমল নামায় লিখা হবে। ওরা চুল ছেড়েও দেয়, উন্মুক্ত করে রাখে, চুল ফুলিয়েও রাখে, স্বামী বাদ দিয়ে অন্যের সামনে। কথা বলুন, যারা এসেছেন গাছতলায়, আম গাছতলায়, বাসতলায় বসে আছেন, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই। আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম, এখন কোনো কাজ জায়েজ নেই। স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন। ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে, ওইভাবে তার সামনে থাকবেন, কোনো অসুবিধা নেই, তাহলে ওইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে। আমি স্বামী এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই, প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কথা বলেন না কেন। কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ 198টা পরিবারে বৌমারা এটা চাই না, সব চাই আলাদা হও, এই কথা বলেন না কেন। আমি উপায় করব, ইনকাম করব, কামাই করব, আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি চান না মানে কি? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি, কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল, আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি। এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো, ঠিক আছে তোলার দরকার নেই, ক্যামেরা ওইদিকে গেলে ভাত বন্ধ হয়ে যাবে, টের পাচ্ছেন আপনি? এত বড় বড় মহারথী বসে আছে এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না, আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না। কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি ওমরা থেকে, ওখানে সবচাইতে একটা বেশি ভিডিও দেখতাম, বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে এরা ছয় ভাই বোন মিলে তার 95 বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মানে শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন, হয়ে গেল না, শুধু ওই ছয় ভাই বোনের দোষ না ওই বাবারও দোষ আছে বলেন। ছয়টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস, মা মরে গেছে 10 বছর আগে, নিজেরা 6 জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। বেটার বয়স 95 বছর, ও পড়বে রাস্তায় মরবে ডেনে পড়ে, সারা জীবন কুকুরের খাবার হবে। সেটা নাউজুবিল্লাহ যারা বললেন না, আমি নাউজুবিল্লাহ বলতে চাই না, এখানে দোষ এই বাবাটার আছে, কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি, ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি, কথা বলেন ঠিক কিনা। আর শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে, আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি, আমাদের আবার যেন 95 বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে, সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া আছে আল্লাহর পরে আমার স্থান, এটা পাওয়া যাবে যেই জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে। এই যে সাকোয়া ইলাসে মাদ্রাসা নাকি, যেন সাকোয়া নাকি
এইরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে, আল্লাহাক বলেন আমি রায় দিয়েছি, ঘোষণা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, ফাইসাল্লা করে দিয়েছি যে আমার ছাড়া আর কারো এবাদত করা যাবে না, আর আমার পরে সবচাইতে বড় স্থান তোমার মা বাবার, তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদকা করলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়ের একটা স্যান্ডেল দরকার, আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন, বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন, ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে, আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই 100 টাকা দান করে এসেছেন। বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে, আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে এটা রেকর্ড হচ্ছে, কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে, কথা বলেন না কেন, আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে, না বরিশালে, না চট্টগ্রামে, না সিলেটে, কোথায় দৌড়াচ্ছেন আপনি? একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে 700 কিলোমিটার, একবারও চিন্তা করেন না এখানে 7 গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ, আমার আল্লাহর পরে দিয়েছেন। ওই 6টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার, 6 ভাই বোন মিলে জিনে জমি জায়গাগুলো কায়দা করে লিখে এই মুরব্বী বয়সে রাস্তায় ছেড়ে দিত না। এখানে 2টা কারণ আছে, এদেরকে তো শিক্ষা দেয়নি, এই শিক্ষাটা এক। 2 নম্বরে এদের যাদের সংসার আছে, এই সংসারে যে মহিলাগুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও। সম্মানিত মা বোনেরা, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা আপনার জন্য ফরজ না, ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা, খেদমত করা, খরচ করা ফরজ। কিন্তু আপনার প্রলোভনে পড়ে আপনার কথাবার্তা আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এর ভাগিদার আপনিও। বাংলাদেশে এরকম বেটার বউ আছে না নেই? এরকম পুত্রবধূ নেই? আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি তো আবার বলছি আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে 100 ভাগ পারে না, এর পেছনে দায়ী ওই বৌমা। কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব, আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। আমি নিজে একজনের জামাই, আল্লাহর কসম কোরআন আমার সামনে আমি হাতে নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, যেভাবে মহব্বত ভালোবাসা দেয়, সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখতো, কোনো ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না। আমি তো মেলে না, আমি পাই না,